এগ টেবিল উইথ চিকেন কিমা দিয়ে, চিকেন কিমা দিয়ে এগ টেবিল। ভালো ভালো খাবার নিয়ে এসে সবাইকে খাওয়াই। বিহালার মধ্যে প্রথম মানে ফুড ট্রাক আমাদেরই ছিল। আমরা এর মধ্যে কিন্তু চিকেন কিমাও দেওয়া আছে মাত্র 20 টাকায়, অবিশ্বাস্য। আর তোমাদের আমি এবং আমার পার্টনার চালাই একসাথে ব্যবসাটা, অনেকদিন ধরেই চালাই। আমাদের মেনলি ক্যাটারিং বিজনেস, ওটা আমার 2012 থেকে। তারপরে আমার মানে ওটা অ্যান্ডস ইভেন্টস নামটা দেখবেন, অ্যান্ডস ইভেন্টস নামে আছে। আর তারপরে ওটা আমাদের ওয়েডিং কোম্পানি, ওয়েডিং প্ল্যানার আমরা আর কি, ওয়েডিং ম্যানেজমেন্ট করি। আর হোম ডেলিভারিটা যেটা আছে সেটা আপনার গুনগুন কিচেন নামে আছে, ক্যাটারিং আর হোম ডেলিভারি। আর আমাদের একটা ছোট্ট ফুড ট্রাক আছে, সেটাই আমরা আমাদের অবসর সময়ে এটাই আমরা ভালো ভালো খাবার নিয়ে এসে সবাইকে খাওয়াই। আচ্ছা, আর এই যে ছোট হাতির মধ্যে মানে খাবার স্টলটা, এই ইউনিক ব্যাপারটা, এই কনসেপ্টটা কোথা থেকে পেলেন? এটা বিহালার মধ্যে প্রথম মানে ফুড ট্রাক আমাদেরই ছিল। আমরা আগে বড় বাগান জেমস লং এ বসতাম, মানে শিলপাড়ার পরে বড় বাগান। তো ডিউরিং কোভিড পিরিয়ডসে আমার এটা বন্ধ ছিল, তো তারপরে আবার আমরা এখানটায় লাগাচ্ছি গাড়িটা। ভালো মোটামুটি রেসপন্স পাচ্ছি। এটা ন্যাশনাল জেমস স্কুলের অবস্থা, মানে আপনার এমপি বিড়লা স্কুল ছেড়ে এসে আপনি ন্যাশনাল জেমস স্কুল সিসিডি আছে তার অপোজিটে আমরা লাগাই। আর দিদি কটা থেকে কটা অবধি দোকানটা খোলা যায়? আমার বিকেল ইভিনিং, মানে ধরুন 4টে থেকে রাত্রি 10টা 10:30 অবধি, 11টার মধ্যে বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো দিদি আজকে এসেছি আমরা, আজকে স্পেশাল কী খাওয়াচ্ছেন আপনি? স্পেশাল তো আজকে স্পেশাল চিকেন মোমো খাওয়াবো। আমাদের স্পেশাল বানায় শেফ যে আছে, অথেন্টিক চাইনিজ শেফ আছে। স্পেশাল মোমো খাওয়াবো, স্প্রিং রোল খাওয়াবো, হ্যাঁ নুডলস খাওয়াবো, চিকেন গোল্ড কয়েন খাওয়াবো, এগ ডেভিল উইথ চিকেন কিমা দিয়ে খাওয়াবো। আচ্ছা, এই স্পেশাল খাবারগুলো কিন্তু আমরা খাবো আর খেয়ে দেখবো। আর তোমরা কিন্তু চলে আসতে পারবে একেবারে চেঞ্জলং সমিতি। দিদি তো অ্যাড্রেসটা বলেই দিলে। আর কটা থেকে কটা অবধি খোলা থাকে বলছি? ওই 4টে থেকে 10টা। আচ্ছা, বিকেল 4টে থেকে রাত 10টা অবধি তোমরা কিন্তু খোলা পাবে। যাক, এবার কিন্তু পর্ব খেতে পেয়ে গেছে, অনেক দূর থেকে আসছি, তো চলো খেয়ে নি, খেয়ে নি কথা হচ্ছে। থ্যাংক ইউ দিদি, চলুন টেস্ট করা যাক। আমি পারবো না এবার দুর্দান্ত খাবারটা কিন্তু খাওয়া যাক, আর তারপর তোমাদের দেখাচ্ছি সব কিছু বিষয় জানতে পারবে। চলো খেয়ে নি। তো গুনগুন কিচেনের সুস্মিতাদির সাথে কথা বলে আমি নিয়ে নিয়েছি মোমো, এটা 6 পিস থাকে, আর তার সাথে কিন্তু চিকেন চিকেন গোল্ড কয়েন। এটার প্রাইস কত আছে? 60 টাকা। আচ্ছা, মোমোটার প্রাইস কিন্তু 6টা পিস আছে, 60 টাকা দাম, আর তার সাথে চিকেন গোল্ড কয়েন এটা প্রাইস 20 টাকা, মাত্র 20 টাকা কিন্তু চিকেন চিকেন বলে ফেলছি কি বলছি আজকে সকাল থেকে ব্লক করে যাওয়া চিকেন গোল্ড কয়েন কিন্তু 20 টাকায় খাচ্ছি, আর তার সাথে কিন্তু স্যুপ। চলো এবার এটা টেস্ট করি, তারপর তোমাদের বলতেই হবে আর অ্যাড্রেস কোথায় এসেছি আজকে সব কিছু বলবো। দেখতে থাকো ভিডিওটা। ফেভারিট আমার স্যুপটা যেটা ক্লিয়ার স্যুপ মোমোর মধ্যে একেবারে, তার মধ্যে কিন্তু ভেজিটেবলস আছে ভর্তি করে দেওয়া, স্প্রিং অনিয়ন আর যা যা থাকে আর কি। কিন্তু আছে মোমো অসাধ, নরম তুলতুল করছে, ও কি সফট মোমোটা কিন্তু অসাধারণ। আর তার সাথে চাটনি আছে, চলো প্রথমে চাটনি ছাড়া কিন্তু মোমোটা একবার ট্রাই করি। এটার একটা বিশিষ্ট খাসিয়ত তোমাদের একটা বলি, এই যে একটা কামড় দিয়ে একটা বাইটে কিন্তু অন্যান্য দোকানে বিশেষ করে স্ট্রিট ফুডে বেশিরভাগ দোকানে কিন্তু আমি দেখি স্টাফিংটার মধ্যে চিকেনটার পরিমাণ কম থাকে। এইখানে কিন্তু কতটা দেখতে পাচ্ছ তোমরা জানি, একটু লাইটের প্রবলেম। এই যে স্টাফিংটা কিন্তু ভরে ভরে চিকেন আছে, আর 60 টাকা প্রাইস মাত্র।
তো একটা বাইটে কিন্তু মনোমুগ্ধকর একেবারে মোমোটা লেগে গেছে, জাস্ট আগুন। আমি একটু সসটা মাখিয়ে নিয়েছি, একটু বার করে তোমাদের দেখা যায় কি, জাস্ট এই দেখো একেবারে স্টাফিংটা মনে মনে চিকেনটা ভরে গেছে, এত স্টাফিংটা কিন্তু ভাঙছে না, ও স্টাফিংটা কিন্তু একেবারে ভাঙছে না। এটাই বিশেষ করে এটা তোমরা দেখে নাও, চলো এই স্টাফিংটা কিন্তু চাটনি দিয়ে খাই। বাস চাটনিটা ছাড়া কিন্তু অসাধারণ লাগছে, আর একটু খেলার মধ্যে জেমস লং সরণি যে ন্যাশনাল গার্লস হাই স্কুল, আচ্ছা যে ন্যাশনাল জেমস স্কুলটা আছে, হাই স্কুলটা আছে, তার অপোজিটে কিন্তু একদম গুনগুন, অপোজিটে কিন্তু একদম গুনগুন কিচেনটা তোমরা পেয়ে যাবে। আর এত মানে বিভিন্ন রকম খাবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভেজিটেবল চপ থেকে ফিশ ফিঙ্গার থেকে এই যে স্প্রিং রোল থেকে মোমো, ঠিক আছে, আর চিকেন গোল্ড কয়েন তো আছেই, এতগুলো আইটেমস তোমরা দেখতে পাচ্ছ, আরও অনেক আইটেমস কিন্তু তোমরা পাবে, তো গুনগুন কিচেনে তোমরা আসতেই পারো। আর মোমোটা আমি স্পেশাল রেকমেন্ড করলাম প্রথমে কিন্তু একেবারে নরম তুলতুলে, এত নরম মোমো কবে খেয়েছি আমি নিজেই ভুলে গেছি, মানে অসাধারণ নরম তুলতুল করছে, গরম তো বটেই। আর একটা কামড় দিই, আহা কি লাগছে বাইরে এই মোমোটা, দেখো জাস্ট মোমোটা শেষ হয়েছে। আর এখানে কিন্তু এগ টেবিল ওই চিকেন কিমা দিয়ে, চিকেন কিমা দিয়ে এগ টেবিল, এই সাইজের বস, এই সাইজের এটা আমি খাবো। তারা কিন্তু সুপটা একটু টেস্ট করে দেখা হয়নি যে সুপটা কেমন খেতে, চলো মোমোর সুপ। আলটিমেটলি মোমোটা মানে আগুন আগুন ছিল মোমোটা, কিন্তু সুপটা কি আগুন আছে, অলরেডি আগুন আছে কারণ গরম। চলো একবার সুপটা চুমুক, এই যে সুপটা ও হো হো অসাধারণ লাগছে, চলো আচ্ছা সুপটা কিন্তু মোমোটা টেস্টি হলে সুপটা অনেকেই কিন্তু কম টেস্ট করে, কিন্তু এখানে কিন্তু বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। যাক সুপটা ফিনিশ করি, তারপরে আরও দুটো স্পেশাল আইটেমস আছে। অসাধারণ মোমো ফিনিশ করার পর কিন্তু এখন ট্রাই করতে চলেছি চিকেন গোল্ড কয়েন, একদম চলো কথা না বাড়ি গোল্ড কয়েনটা একটা কামড় দেওয়া যাক। চিকেনের কুচি কিন্তু ভরে ভরে আছে, আমি জানি না এত ভালো কীভাবে লাগছে আমার খাবারগুলো, দুর্দান্ত লাগছে। আমি আর একটা বাইট দিই আগে, তারপর বলছি তোমাদের, হ্যাঁ এই যে চিকেনের কুচি তোমরা দেখতে পাচ্ছো অসাধারণ লাগছে, আর এর মধ্যে কিন্তু একটা ব্যালেন্স টেস্ট আছে, প্রাইস কিন্তু মাত্র 20 টাকা, একদম 20 টাকার মধ্যে কিন্তু তোমরা চমচমানো একটা খাবার পেয়ে যাবে। তাহলে একটা কামড় দিই, তার সাথে কিন্তু স্যালাড, এই যে বন্ধুরা এই ধরনের চিকেনে কিন্তু পিস পেয়ে যাবে, এই যে এই ধরনের চিকেনের পিস পুরো ভর্তি, এত আইটেমস খেয়ে কিন্তু পেটটা একেবারে জাম হয়ে যাচ্ছে। কিন্তু অলরেডি একটা বিশেষ খাবার আছে, যে খাবারটা কিন্তু চিকেন কিমা দিয়ে তৈরি, একদম এগ ডেভিল উইথ চিকেন কিমা, তো এই টেবিল ওই চিকেন কিমা যে স্পেশাল খাবারটা আমি একটা ভেঙে নিই প্রথমে, হ্যাঁ এই যে এই যে এই যে ও একটা কিন্তু একেবারে আর্ধেক এগ, কয়েকটা জায়গা তোমাদের দেখিয়েছিলাম যে একটা একে চার পিস করে দেখাচ্ছে, যাক ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু এই যে চিকেন কিমাওটা তোমাদের দেখে দিই, চিকেন কিমা এর মধ্যে আছে, দেখতে হয়তো পাচ্ছি না দেখতে পাবো, এবার এই ব্যাটারটাকে টেস্ট করে দেখি, এটা নর্মাল আছে, কিন্তু আমার মেন ব্যাপার হচ্ছে এই ডিমটা, একদম এই আর্ধেক ডিমটা ওই চিকেন কিমা কিন্তু এর মধ্যে আছে, একবার চিকেন কিমা দিয়ে ডিমের টেবিল, চলো কামড় দেওয়া যায়, এতগুলো খাবার তো সুপার ছিলই, আর ডিমের টেবিলটা কিন্তু অসাধারণ, যা চুমে গেল, এটা প্রাইস কত হতো, ওইটা আচ্ছা এইটার প্রাইস তো কিন্তু 20 টাকা আছে, জাস্ট আর্ধেক ডিম, কিন্তু চারটে টুকরো করে নয় আর্ধেক ডিম দিয়ে দেওয়া। আর এই যে একটু খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে কিন্তু চিকেন কিমাও দেওয়া আছে, হ্যাঁ মাত্র 20 টাকায়, অবিশ্বাস্য। আর তোমাদের যদি খেতে হয় তোমাদের কিন্তু বেহালা চেঞ্জ লং সরণিতে চলে আসতে হবে, আমার মেন উদ্দেশ্য কিন্তু এই ডিমটা আর তার সাথে অল্প একটু ব্যাটার খাওয়া, তো চলো ডিমের সাথে এই বাইরের কোটিং লেয়ারটা সব একসাথে মুখে, Thank you.
তো বন্ধুরা দেখলে অসাধারণ কিছু খাবারের মুহূর্ত, আর তোমরা অবশ্যই আসতে পারো 4-10 অব্দি দোকান খোলা। আর যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো আবারও তোমাদের বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করো, আর জানি তোমরা অনেক সাপোর্ট করছো সাবস্ক্রাইব করছো, কিন্তু আরও বেশি করে দরকার সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে থাকো, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।